বিকে স্পিড চার নম্বর মাঠে রাগে ক্ষোভে ডাগ আউট থেকে মাঠে নেমে আসলেন প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন তামিম ইকবাল। তর্কে জড়ালেন আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলও স্বপনের সঙ্গে। অনেকক্ষণ চলল তাদের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে সেখানে চলে আসলেন দলটার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। আসলে ঘটেছিল কি যে ডাগ আউট থেকে সেঞ্চুরির দ্বার প্রান্তে থাকা ইমনকে উৎসাহ দেওয়া তামিম ইকবাল হঠাৎ করে রেগে মেগে মাঠে নেমে পড়লেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করছেন পারভেজ হোসেন ইমন। পাঁচ ম্যাচে দুই সেঞ্চুরির পর আজ যখন তিন নম্বর সেঞ্চুরির দ্বার প্রান্তে, তখন ডাগ আউট থেকে উৎসাহ দিচ্ছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। ব্যাট করতে করতে অনেকটা ক্লান্ত এই ব্যাটার, সেই সাথে সেঞ্চুরির কাছে গিয়ে একটু নার্ভাস হওয়াটাই তো স্বাভাবিক। যখন পানি পানের বিরতি দেওয়া হলো তখন টিম বয়দের মাঠে চেয়ার পাঠাতে বললেন তামিম ইকবাল, কিন্তু আম্পায়ার বাধা দেন সেই কাজে। তখনই মেজাজ হারিয়ে বসেন তামিম ইকবাল, তর্কে জড়ান আম্পায়ারদের সাথে, করতে থাকেন কথা কাটাকাটি, বলেন মাঠে চেয়ার নিয়ে গেলে সমস্যা কোথায়, কোথায় এমন নিয়ম লেখা আছে যে চেয়ার মাঠে পাঠানো যাবে না। সেখানে চলে আসেন কোচ সালাউদ্দিনও। এক পর্যায়ে আম্পায়ারদের সাথে শেষ হয় তামিমের তর্কাতর্কি। পারভেজ হোসেন ইমনও তুলে নেন টুর্নামেন্টের তিন নম্বর সেঞ্চুরি। সেঞ্চুরির পর মাতেন উদযাপনে। তিনি যেন বোঝাচ্ছিলেন আমি নয়, সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। এরপর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন, হাত তুলে দোয়াও করেন। ছয় ম্যাচে তিন সেঞ্চুরির সাথে 150 প্রায় 82 করে ইমনের রান 431, স্ট্রাইক রেটটাও 94। ঢাকা লিগে রানের বন্যা বয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল এনামুল হক বিজয় ও নাইম শেখের। পারভেজ হোসেন ইমনেরও সুযোগ হোক জাতীয় দলে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। Thank you.